আমাদের হসপিটালের ইতিহাসের ব্যাপারটা তো আপনি সবই জানেন। আমি আর নতুন করে আপনাকে কি বলবো? সে ঠিক আছে, কিন্তু আপনাদের এই ট্রাস্টের রাজনীতিতে মেয়েটির অবস্থান যে কোথায় তা তো আমার কাছে পরিষ্কার নয়। ভেরি সিম্পল, আমাদের হসপিটালটা চলে একটা প্রাইভেট ট্রাস্টের টাকায়। এর জমি, বিল্ডিং, আসল যে টাকা সবই আসে রায়চৌধুরী পরিবার থেকে। এবং শিখা রায়চৌধুরী সেই পরিবারের মেয়ে? এক্স্যাক্টলি, ওনার বাবাই হচ্ছেন এই ট্রাস্টের চেয়ারম্যান, এবং অদূর ভবিষ্যতে উনিও যে ট্রাস্টের মেম্বার হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সে তো অনেক পরের কথা, মেয়েটি তো সবে পাশ করেছে। খুব বেশি দূরের ব্যাপার নয়। ওকে এখানে ফিরিয়ে আনার ব্যাপারে আসল কারণ হচ্ছে রায়চৌধুরী পরিবার ওর হাতে এই হসপিটালের দায়িত্ব দিতে চান। সুতরাং অদূর ভবিষ্যতে শিখা ট্রাস্টের মেম্বার হবে। ভালো, মনে রাখবো। মে আই কাম ইন স্যার? আসুন আসুন। ইনি হলেন, ওনার পরিচয় করাতে হবে না, কলকাতার মেডিকেল প্রফেশনে ওনাকে চেনাতে হয় না। কেমন আছেন স্যার? আপনার আন্ডারে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিনয় জিনিসটা আজকাল এত দুর্লভ হয়ে গেছে যে দেখলেই ভালো লাগে। তা তুমি কোথায় কাজ করতে চাও? তুমি বললাম কিন্তু, বসো। ইটস ওকে স্যার, আমি দেখেছি হাসপাতালের সব থেকে গোলমেলে জায়গা হলো এমার্জেন্সি। লন্ডনে আমার সব থেকে বেশি এক্সপিরিয়েন্স ওখানেই হয়েছে। ঠিক। তাছাড়া তুমি তো সার্জন, এমার্জেন্সিতেই শুরু করো। তোমার ফাইলে তো দেখেছি ইংল্যান্ডে আমি যে হসপিটালে কাজ করেছিলাম তুমি তো সেখানেই। হ্যাঁ স্যার, ডক্টর ওয়াদিংটন এখনো ভারতীয় ছাত্রীদের কাছে আপনার কথা বলেন, ওদের কাছে তো আপনি একটা এক্সাম্পল। শুনে ভালো লাগছে না বললে মিথ্যে কথা বলা হবে। তাহলে আমি কবে থেকে শুরু করব স্যার? দেয়ারস নো টাইম লাইক দ্য প্রেজেন্ট, আজকে শুরু করো নাইট ডিউটিতে। কি তুমি তৈরি তো? ইয়েস স্যার, অ্যাবসলিউটলি আই এম রেডি। গুড, তোমার অ্যাটিটিউড দেখে খুশি হলাম। তবে একটা কথা তোমাকে বলে রাখি, আমাদের দেশে কিন্তু মেয়ে সার্জন খুব কম, সেই জন্যে সকলের বিশ্বাস অর্জন করতে তোমাকে কিন্তু খাটতে হবে, সেটা সহজে আসবে না। আপনার কথা আমি মনে রাখবো স্যার। আরে শিখা না, তুমি এখানে কবে ফিরলে লন্ডন থেকে? গত হপ্তায়। আপনি কেমন আছেন শেখর দা? ওই আছি, এই হাসপাতালেই আছি, এখনো প্রাইভেট প্র্যাকটিস শুরু করিনি। তা তোমার বিলেতের ডিগ্রি নেওয়া শেষ হলো? আমি লেখাপড়া আপাতত শেষ করে হাতে কলমে কিছু কাজ করব বলে ভারতবর্ষে চলে এলাম। তুমি কি এখানেই জয়েন করছো? এই হাসপাতালে কাজ করব সেটা তো মেডিকেল কলেজের প্রথম দিন থেকেই ঠিক করা ছিল। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে এই হাসপাতালের সাথে তোমার একটা পারিবারিক যোগাযোগ আছে। তা কবে থেকে? আজই নাইট ডিউটি এমার্জেন্সিতে। আরে প্রথম দিনই একেবারে যুদ্ধক্ষেত্রের মাঝখানে? একেবারে। আমার কথা ছাড়ুন, পারমিতাদি কেমন আছেন? আই এম সরি শেখর দা, আপনাকে দেখলেই আমার পারমিতাদির কথা মনে পড়ে যায়। মেডিকেল কলেজে আপনারা ছিলেন আইডিয়াল কাপল, যাকে বলে একেবারে মেড ফর ইচ আদার। তাই? আছে আছে, পরমিতাও এখানেই আছে। বাহ, তাহলে তো খুব ভালো কথা, আপনাদের দুজনের সঙ্গেই দেখা হবে, একদিন জমি আড্ডা মারতে হবে। লন্ডনে আড্ডা সুযোগ সময় কোনোটাই নেই। তাহলে আজকেই হয়ে যাক, আমি আর পারমিতা এক্ষুনি ডিউটি শেষ করছি। আজকে কি করে হবে? আজকে তো আমি জয়েন করছি, আমার নাইট ডিউটি না। ও হ্যাঁ, তাই তো হবে না। ঠিক আছে, ভালো, যে কোনো দিন চলে এসো। দেখো আমাদেরও আড্ডা মারার সুযোগ নেই, তুমি আমাদের সেই সুযোগটা করে দেবে। শেখর দা, আপনারা এখনো বিয়ে করেননি কেন? সে অনেক গল্প, বলতে গেলে শেষ হবে না। তবে মোদ্দা কথা হলো হয়ে ওঠে, তো তার পেছনে সত্যি কোনো কারণ আছে না আমি যুক্তি খাড়া করছি সেটা নিজেই জানি না। ওরে বাবা রে বাবা, আপনি ভীষণ ভালো কথা বলেন, আপনার কথার জালে আমি ফাঁসছি না। তবে ওটা কিন্তু বলতে হবে। কোনটা? কেন বিয়ে করেননি? শুধু আপনার ভার্সনটা শুনবো না, পারমিতাদির বয়ানটা শুনতে হবে না? তার মানে তুমি বিচারক? দেখো সত্যি সত্যি আমাদের বোধহয় একজন বিচারক দরকার, যে সাজা হিসেবে আমাদের দুজনের বিয়েটা দিয়ে দিতে পারে। এক্ষেত্রে আসামি সাজা প্রার্থনা করছি। চলি, দেখা হবে। শেখর দা, পারমিতা দি, সরি তোমাদের ডিস্টার্ব করবো না, আগামী শনিবার আমার বাড়ি তোমাদের নেমন্তন্ন, ভুলে যেও না, বাই। কি হলো, আবার মন খারাপ কেন? দেবুর কথা ছাড়ো তো, ওটা চিরকালের চ্যাংড়া।
না না কিছু একটা নিশ্চয়ই হয়েছে। 27 নম্বরের পেশেন্ট। থাক ওসব কথা এখন থাক, আমাদের যা করার তা তো করেছি। ডাক্তার হিসেবে সব যুদ্ধ জেতা যায় না পারো, এই জন্যই আমার মনে হয় অধিকাংশ ডাক্তার শেষ জীবনে এমন ধর্মভীরু হয়ে পড়ে। ভগবানে বিশ্বাস করতে বলছো? না, ডাক্তাররা ভগবান নয় এটাই বলছি, এটা মেনে নাও। তারা চাইলে সব কিছু করতে পারে না, তাহলে তো মানুষের মৃত্যুই হতো না। 27 নম্বরের রুগীর বয়স 8, মৃত্যুর কথা থাক না পারো, সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই, আর সব প্রশ্নের উত্তর পাবারও দরকার নেই। ছেলে ভোলাচ্ছ, ফিলোসফি না পারো, আমি জানি তোমাকে কখনো ছেলে ভোলাতে পারবো না, শুধু তোমাকে খানিকটা ভবিতব্যের উপরে ছেড়ে দিতে বলছি। মাঝে মাঝে মনে হয় ডাক্তার না হলেই ভালো হতো, অন্তত এসব দেখতে হতো না। দেখতে হতোই, হাসপাতালে না হলেও মানুষ হয়ে জন্মালে সারা দুনিয়া জুড়ে তোমাকে দুঃখ দেখতেই হবে, কারণ সুখের চেয়ে দুঃখের পরিমাণ বেশি। তাই তাই কি? তাই ছোট ছোট সুখে আনন্দ পেতে শেখো পারু, তাতে বড় বড় দুঃখগুলোকে জয় করা যায়। ছোট ছোট সুখ, এই যেমন ধরো তোমার সঙ্গে দেখা হবার সুখ, তোমার সঙ্গে ডক্টর মুখার্জির পার্টিতে যাবার সুখ, তারপর রাত্রে তোমাকে বাড়ি পৌঁছে দেবার সুখ, আর ব্যাস কাল সকাল পর্যন্ত এটুকুই যথেষ্ট। চলো। আপনার আমাকে চেনার কথাও না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি ন্যাশনালে পড়তেন, 95 ব্যাচ, শিখার আইচক। মাই গড, আপনি তো অনেক খবর রাখেন। তপনদা এই হাসপাতালের মেটেরিয়া মেডিকা সব জানেন। অ্যানাস্থেটিস্ট তো, তাই ডাক্তারদের খবর তো রাখতেই হয়। ঠিক বুঝলাম না। দেখুন, আপনাদের ধজা ধরাই তো আমার কাজ, তাই আপনাদের খবর না রাখলে কি করে চলবে বলুন। সব হিসেব তো গোলমাল হয়ে যাবে। আপনি খুব হিসেব করেন বুঝি। এটা প্রশংসা করলেন না গালাগাল দিলেন, না জেনে কিন্তু আমি উত্তর দেবো না। নাও, বিনা কারণে আমি কেস খেতে রাজি নই। আপনি খুব সুন্দর কথা বলেন। ঠিক, প্রয়োজনে আমি লোককে জ্ঞান দিতে পারি, আর দরকার হলে অপারেশন টেবিলে অজ্ঞানও করে ফেলতে পারি। তপনদার সঙ্গে কথায় পেরে ওঠা মুশকিল ম্যাডাম। আমাকে ম্যাডাম বলার দরকার নেই, আমার নাম শিখা। আচ্ছা, ওই নাম ধরে ডাকার আমন্ত্রণটা কি খালি ওর জন্যই সীমাবদ্ধ থাকবে, নাকি আমিও আপনাকে ধরে, আই মিন নাম ধরে? অফকোর্স, লন্ডন হসপিটালে আমার এক অ্যানেস্থেটিস্ট বন্ধু ছিল, তা আফ্রিকান ছেলে একটি, তা শিখা তো উচ্চারণ করতে পারতো না, তাই আমাকে শিখ বলে ডাকতো। না না, ছি, আমি আপনাকে ওই নামে ডাকতে পারবো না। আসলে শিখ বললেই আমার কিরম শিখ কাবাবের কথা মনে পড়ে যাবে, আর ভীষণ খিদে পাবে। আস্তে 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 নিয়ে যা, ডাক্তার কোথায় তো জিজ্ঞেস কর। অ্যাক্সিডেন্ট কেস দাদা, কোন দিকে যাবো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কার স্টেশন নিয়ে আসছি, দাঁড়ান। আরে ওয়াক, বহুত কিমতি আছে, তাড়াতাড়ি বলুন ডাক্তার কোথায় আছে। দেখুন, এভাবে পেশেন্ট নিয়ে যাওয়া যায় না, 10 কিলোমিটার এভাবে হাতে করে পেশেন্ট নিয়ে আসছি, ডাক্তার কোথায় আছে তাড়াতাড়ি বলুন। আরে বাবা, কি হয়েছে সেটা বলবেন তো, কি করবো সেটা জানতে হবে তো। দেখুন, মতের সঙ্গে পাঞ্জা লড়ে এই লোকটাকে নিয়ে এসেছি, ডাক্তার কোথায় আছে তাড়াতাড়ি বলুন। অ্যাক্সিডেন্ট কেস দাদা, কারখানার অ্যাক্সিডেন্ট, অবস্থা খারাপ, আসতে নিয়ে আসুন, ধরুন চলুন। দেখুন, স্টেশনে নিয়ে গেলে কিন্তু ভয় করতেন। দাদা, এই লোকটার জান আমার হাতে আছে, হাত থেকে নামিয়ে দিলে কীভাবে জান থাকবে জানি না তো। ঠিক আছে, আসতে ধরুন ধরুন, সামলকে সামলকে সামলকে। সিস্টার, আরে অ্যাক্সিডেন্ট কেস আছে, তাদের ঘর থেকে এখন ভয়া ভয়া সামলকে। ডাক্তার কে আছে? আমি। কি হয়েছে তাড়াতাড়ি বলুন। অ্যাক্সিডেন্ট কেস, প্রচুর রক্ত ঝরেছে, 10 কিলোমিটার ট্রাকে করে নিয়ে আসছি, তবে হাতে আছে বলে বুঝতে পারছি, জান আছে। সিস্টার, এখানে শোবো? না না, এখানে না, পাশের ঘরে নিয়ে যান। সিস্টার, ওটিকে খবর দিন, ওদের দরকার হতে পারে। আপনাকে কি চেনা? না না, চেনা দরকার নেই, যা বলছি তাই করো, তাড়াতাড়ি যাও। আচ্ছা, ওই ঘরে সব ইনস্ট্রুমেন্ট আছে তো? সব রেডি আছে। আপনার ভেতরে যান, আমি দেখছি। ওকে। ওটি, আমি তপন রায় বলছি, একটা অ্যাক্সিডেন্ট কেস আছে, হ্যাঁ তৈরি থাকবেন, দরকার হতে পারে। আরে বি রেডি। আচ্ছা, রক্ত লাগবে তো, আপনি একটা কাজ করুন, ব্লাড ব্যাংকে খবর দিন। ব্লাড গ্রুপ জানা আছে? না দিদি, তা কি করে জানবো। হ্যালো, ব্লাড ব্যাংক, হ্যাঁ আমি একটা স্যাম্পল পাঠাচ্ছি, হ্যাঁ রেডি থাকুন। কি, আপনারা তো কেটে গেছে,
আমার জানের খাতরা নেই, আমাকে নিয়ে ভাববেন না। কি করা যায় বলুন তো, আমার তো সার্জারি কেস বলে মনে হচ্ছে। হ্যাঁ তা তো বটেই, আর্টারিতে চোট লেগেছে, এক্ষুনি কিছু একটা করা দরকার। খোঁজ নিয়েছিলাম, সার্জনরা সবাই চলে গেছে, পারমিতা দি শেখর দা সবাই চলে গেছে। ও নো, একজন সার্জন না হলে চলবে না, এক্ষুনি ওটিতে নিয়ে যাওয়া দরকার। ঠিক বলেছেন, আপনি লেগে পড়ুন না, আমি আপনার সঙ্গে আছি। কিন্তু ব্লাড তো লাগবে, অনেক লস হয়ে গেছে। হুম, প্রবলেম পেশেন্ট ও নেগেটিভ, ব্যাংকে নেই। ও মাই গড, খুনের কোনো কমতি হবে না, বাইরে 15টা ছেলে দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে ব্লাড ব্যাংকে পাঠিয়ে দিন, আমি খবর দিচ্ছি। হ্যাঁ, একটা কথা ম্যাম সাহেব, আজকে আমার সঙ্গে মতের মোলাকাত হয়েছিল, মাঝখানে ইঞ্জিনিয়ার সাহেব না এসে দাঁড়ালে ও মরতে পারে না, ও মরবে না। আমি জানি ও ফেরিস্তা, পরপর দিগার আমাদের সঙ্গে আছেন, ও মরতে পারে না। আপনি যা করার তাই করুন। অদ্ভুত অদ্ভুত মানুষ ভারতবর্ষের। আমাকে পৌঁছে তোমার ফিরতে অনেক রাত হয়ে গেল। আমার জন্য তো বাড়িতে তুমি আমার সঙ্গে থাকলে করবো না। মানে মানে লিভ টুগেদার, আজকাল তো আর সমাজ টমাজ নেই, বিয়ের অনুষ্ঠান না করলেও হয়, কি হবে নাকি? আমি একটা ট্যাক্সি নেব। না কেন, ট্যাক্সিওয়ালা তোমাকে অ্যাবডাক্ট করলে ভালো লাগবে? লাগতেও পারে, সেটা ডিপেন্ড করছে ট্যাক্সিওয়ালা কেমন তার উপর। আমার মতো হলে? একদম নয়। এই বাড়ি চলো। আপনি অদ্ভুত মানুষ তো, আপনাকেই প্রথমে ফার্স্ট এড দেওয়া উচিত ছিল, আর আপনি হাতই লাগাতে দিচ্ছিলেন না। জীবনে তো প্রথমবার মতের মুখোমুখি হলাম, আমার তো এখানে থাকার কথাই না। হঠাৎ এক ফেরেশতা চলে এলেন, ঝাঁপিয়ে বললেন মত আর আমার মাঝখানে। পেশেন্ট ইঞ্জিনিয়ার বুঝি? হ্যাঁ, মেন্টেন্যান্সের লোক, মেশিনে খাতরা ছিল, সবাই দেখছিল, উনি দেখছিলেন, আমি অসাবধান হয়ে যাওয়া এটা হলো আর কি। তারপর? তারপর আর কি, সব গণ্ডগোল, মেশিন বড় খতরনাক দুশ্মন আছে, ও একবার বিগড়ে গেলে কাউকে সমাধান। দেখুন কি হয়, ডাক্তার তো চেষ্টা করছেন। আমার আল্লাহ চেষ্টা করছেন, জোরদার কোশিশ, দেখবেন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আপনার খুব ভক্তি তাই না? আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি সিস্টার, কোনোদিনও না, নিজে কোনোদিন আল্লাহর কাছে কিছু চাইও নি, তিনি যা দিয়েছেন মাথা পেতে মেনে নিয়েছি। কিন্তু আজকে প্রথমবার আমি আল্লাহর কাছে ভিক মাংছি, আমি জানি তিনি আমাকে ফেরাবেন না। একটা কিছু তো লিখতেই হবে, নাহলে আমি অ্যাডমিশন করব কি করে? লিখুন না, কিছু একটা লিখুন, আপনি আর আমি তো একই জায়গায়। পেশেন্টের কাছে কাগজপত্র কিছু পাওয়া যায়নি? কাগজপত্র খোঁজা তো আমার কাজ নয় ডক্টর ব্যানার্জি, আইনে তো পুলিশই কাজ করতে পারে। হ্যাঁ ঠিক আছে মানলাম, কিন্তু আমরা কি করতে পারি বলুন? না না, আপনারা আর কি করবেন, আসলে কি জানেন তো এসব কেসে ঝামেলা অনেক, টানা হ্যাসরা, পুলিশ কেস, আর সব থেকে বড় কথা হচ্ছে টাকা, টাকা কে দেবে? সিস্টার আপনার কি মনে হয় পেশেন্ট কালকের মধ্যে সুস্থ হয়ে বাড়ি চলে যেতে পারবে? না তা কি করে সম্ভব। তাহলে আলোচনাটা আজকে এখানেই থাক। কটা বাজে বললাম না, নিমন্ত্রণ আছে, ফিরতে রাত হবে। এই মাঝরাত্রি পর্যন্ত কোন বাড়িতে নিমন্ত্রণ থাকে? অনেক আগে ফিরতাম মা, মাঝরাস্তায় একটা অ্যাক্সিডেন্টের জন্য দেরি হয়ে গেল। অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট? আমাদের কারণ নয়, বাইপাসের ধারে একটা লোক পড়েছিল, তাকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে তবে ফিরলাম। তুমি এত রাত অবধি জেগে আছো যে? বাহ চমৎকার কথা বলেছো, মেয়ে মাঝরাত্রি পর্যন্ত রাস্তায় থাকবে আর মা নিশ্চিন্ত হয়ে ঘুমোবে? আমি কি এমনি এমনি রাস্তায় ছিলাম, কাজ ছিল বলেই তো ছিলাম মা। আমি কোনো কথা শুনতে চাই না, যথেষ্ট বয়স হয়েছে তোমার, এবার বিয়ে করে সংসারই হও।
মাঝরাত্রিরে তোমার এইসব কথা বলার সময় হলো? কি করব বলো? এই ছাড়া যখন তোমার সময় নেই তখন মাঝরাত্রি কথাগুলো তুলতে হলো। তুমি জানো না আমি কেন মাঝরাত্রিরে ফিরি? আমি কি শখ করে ফিরি? ও, তাহলে তুমি বলতে চাইছো রোজই রাত্রি পর্যন্ত তোমাদের হাসপাতালে কাজ থাকে? আমি তোমার কথা বুঝতে পারছি না। কি কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছো। তোমরা এবার বিয়ে করো। মা প্লিজ, বিয়েটা না হয় কাল সকালেই করবো, এখন আমার ভীষণ টায়ার্ড লাগছে, এসব কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। আমারও শুনতে ভালো লাগে না মনো। লোকে যখন তোমাদের নিয়ে গল্প করে তুমি কি করে আশা করছো যে মা হয়ে আমার সেগুলো শুনতে ভালো লাগে? তুমি শোনো কেন? কে তোমাকে শোনার জন্য মাথা টিপি দিয়েছে? শুনতে হয়, সংসারে থাকতে গেলে অনেক কথাই শুনতে হয়, বিশেষত নিজেদের চালচলন যখন ঠিক না থাকে। আর তাছাড়া তুমি যদি এরকমভাবে মাঝরাত্রি পর্যন্ত বাইরে না থাকতে তাহলে কোন থেকে তুমি এক কথা বলে যাচ্ছ এরকমভাবে এরকমভাবে? এর মানে কি মা? আমি কি এমন করেছি যে লোকে তোমাকে যা তা বলছে? সেটা তোমরাই ভালো করে জানো। দেখো, লোকে তোমাকে কি বলছে আমি জানি না, আমার জানার কোনো ইন্টারেস্টও নেই। শুধু এটুকু জানি যে বিয়ে না করাটাই কোনো সমস্যা নয়, অন্তত তোমাদের ক্ষেত্রে তাই। তুমি যখন ঠিকই করেছো এই মাঝরাত্রিরে থামবে না, তখন চলুক আলোচনা চলুক। বিয়ে তো তোমারও হয়েছিল মা, কি পেয়েছো তুমি বিয়ে থেকে? এখানে আমার কথা আসছে কেন? নিশ্চয়ই আসবে। তোমার তো ধারণা বিয়ে করাটাই মেয়েদের একমাত্র কাজ, আর কোনো রকমে একটা বিয়ে করে নিতে পারলেই ব্যাস। তোমারও তো বিয়ে হয়েছিল, আর যদ্দূর আমি জানি সে ভদ্রলোক দেখতে শুনতে খুব একটা খারাপ ছিলেন না, আর প্রচুর টাকা পয়সাও ছিল। পারো, তুই ভুলে যাস না তিনি তোর বাবা। ভুলিনি তো, একেবারে ভুলিনি, তিনি আমার বাবা। কিন্তু ব্যাস ওইটুকুই, ডাক্তার হিসেবে আমি জানি আমার একজন বাবা ছিলেন, কিন্তু বাবার কোনো স্মৃতি আমার নেই মা। সে তো দুর্ভাগ্য, যে মানুষটা এতগুলো বছর ধরে নিখোঁজ হয়ে গেছে। আমি তো তাই বলেছি মা, তোমার ক্ষেত্রে তো সব কিছু ঠিকঠাক হয়েছিল, পারফেক্ট। অল্প বয়সে বিয়ে হয়েছিল তোমার, কি পেয়েছো তুমি বিয়ে থেকে? স্মৃতি ছাড়া কি আছে তোমার? পারলো তোমার বিয়ের জোর তোমার গোটা জীবনটাকে চালাতে পারলো? পারো, আমি তোকে মিনতি করছি ওসব কথা তুই আর তুলিস না। আমি তো তুলিনি, তুমি তুলেছ। বিয়ে তো তোমারও হয়েছিল মা, কিন্তু এ নিয়ে তুমি আরেকটি কথাও বলবে না। পারো, যে মানুষটা এতগুলো বছর ধরে নিখোঁজ হয়ে গেছে, যার পথ চেয়ে আমি এখনো বসে রয়েছি, সে তোমার কাছে কেউ না হতে পারে, সে এখনো আমার কাছে ভালোবাসার মানুষ, তাকে আমি এখনো ভালোবাসি। পারো, পারো, সেই আমার সব, সেই আমার সব। পারো, যার পথ চেয়ে আমি এখনো বসে রয়েছি, সে তোমার কাছে কেউ না হতে পারে, সে এখনো আমার কাছে ভালোবাসার মানুষ, তাকে আমি এখনো ভালোবাসি। পারো, পারো, সেই আমার সব। সব মানে কিসের সব? সব এতগুলো বছর যে তোমার কোনো খবর রাখলো না, তুমি বেঁচে আছো কিনা যে জানার কোনো প্রয়োজনই বোধ করে না, যার জীবনে তোমার কোনো অস্তিত্বই নেই, সেই মানুষটা কি করে তোমার সব হতে পারে মা? পারে, সে হয়তো বাধ্য হয়ে দূরে রয়েছে। দেখ, তোর আমার ভালোর জন্যই হয়তো সে আর ফিরছে না, তা না হলে সে ফিরে আসতো। হ্যাঁ, তুমি ওই বিশ্বাস নিয়েই থাকো। শোনো, অন্ধজনকে আলো দেখানো যায়, কিন্তু যে ইচ্ছে করে অন্ধ সেজে থাকে তাকে কেউ না কোনো ডাক্তারও পারে না আলো দেখাতে। তোমার সেই অবস্থা হয়েছে, যে নেই তাকে আঁকড়ে ধরে বসে আছো তুমি।
হয়তো তাই, কিন্তু দেখ সে হয়তো আমার চোখের সামনে নেই, তাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে আছে, আমার আমার মনের মধ্যে আছে সারাক্ষণ সবসময়। আছে, একটা বিশ্বাস আছে, একটা অন্ধবিশ্বাস যার কোনো ভিত্তি নেই, কোনো মাটি নেই, কিচ্ছু নেই। আর তুমি কিন্তু জানো সেই বিশ্বাসটা মিথ্যে, কিন্তু তুমি স্বীকার করতে চাইছো না, ভুল করে স্বীকার করতে চাইছো না। কি বলি, আমি একটা মিথ্যে বিশ্বাসকে আঁকড়ে নিয়ে বসে রয়েছি। মিথ্যে ছাড়া আবার কি পারো? তোকে এতগুলো বছর ধরে আমি তিল তিল করে বড় করেছি, আমার যথাসাধ্য দিয়ে তোকে মানুষ করেছি, কিন্তু আমাকে, আমার বিশ্বাসকে, আমার স্বামীকে অপমান করার অধিকার তোকে আমি দিইনি। আর যে অধিকার আমি তোমাকে দিইনি তাতে দখল নেবার চেষ্টা তুমি করো না। মা, মা, এতে যদি তোমার অপমান হয়ে থাকে আমার করার কিছু নেই, কিন্তু চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনাকে তো আমি অস্বীকার করতে পারি না। আচ্ছা মা, তুমি তো দিনের মধ্যে 14 ঘন্টা ঠাকুর ঘরে কাটাও, কি বলে তোমার ঠাকুর? আমার ঠাকুর যা বলেন আমাকেই বলেন, তোমাকে বলবার জন্য কিচ্ছু বলেন না। না, আমি তোমার আধ্যাত্মিক কথাবার্তা শুনতে চাই না। তোমার শাস্ত্র বলেছে 12 বছর স্বামী নিখোঁজ থাকার পর স্ত্রীকে বিধবার বেশ ধারণ করতে হয়। কেন কেন এতগুলো বছর একটা মৃত মানুষের আশায় দিন কাটাচ্ছ মা? নিজের জীবনটাকে এভাবে ধ্বংস করছো কেন তুমি? আমার বিশ্বাস তিনি বেঁচে আছেন। বেঁচে আছেন তোমার মনে, শুধুমাত্র তোমার মনে, আর কোথাও নেই। আমি জানি, আমরা সবাই জানি তিনি মৃত। তোমার শাস্ত্র বলছে তিনি মৃত। পারো, পারো, আমার শাস্ত্র সেসব কথা কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। বলছে মা, বলছে। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। 12 বছর নিখোঁজ থাকার পর আনুষ্ঠানিক শ্রাদ্ধের কথা তোমার শাস্ত্র বলে না? আজ আমাদের আত্মীয় স্বজন কেউ নেই, কিন্তু ধরো যদি যদি আজ আমার ঠাকুমা দিদিমা বেঁচে থাকতেন, তুমি পারতে এইভাবে সধবার বেশি বাবার জন্য এতগুলো বছর কাটাতে? ধরো আজ থেকে 50 বছর আগে যদি আমরা থাকতাম, তোমার কপালের এই সিঁদুর, হাতের এই শাখা ধরে রাখতে পারতে তুমি?